ব্রেকিং বেঙ্গল উইকলি পাস্ট। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম, পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। প্রিয় দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে চলেছে প্রবল ঘূর্ণিঝড়। উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামানের উপর যে নিম্নচাপ ঘনীভূত হয়েছে সেটি শক্তি সঞ্চয় করে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলে আছড়ে পড়তে চলেছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী শুক্রবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রকোপে বিভিন্ন রকম ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা, পাথর প্রতিমা বিভিন্ন জায়গার প্রচুর মৎস্যজীবী মাছ ধরতে যান গভীর সমুদ্রে। বৃহস্পতিবার থেকে এই নিম্নচাপ বুলবুলের জেরে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। তো আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা যাতে কোনো মৎস্যজীবী না দূরে যেতে পারেন এবং এই যে গোটা জেলার যে যত মৎস্যজীবী সংগঠন আছে তাদের থেকেও তৎপরতা জারি করা হয়েছে, যে সকল মৎস্যজীবী সমুদ্রে চলে গেছেন তাদেরকে যথাসম্ভব তাড়াতাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এবং যারা জাননি রওনা দেবেন ঠিক করেছেন তাদের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাতে আগামী কয়েকদিন তারা না সমুদ্রে যান। 7 তারিখের মধ্যে, আর 6 তারিখ কালকের মধ্যে যেন সমস্ত ফিশিং বোটগুলো যেন নিরাপদ স্থানে চলে আসে, ল্যান্ডিং ঘাটে বা ওদের যে যা নিরাপদ স্থানে চলে আসে। 8 তারিখের পর থেকে, 8 তারিখ অনওয়ার্ড, যতক্ষণ না আবহাওয়া দপ্তর আবার নতুন করে জানাচ্ছে না এরপর কোনো ঠিকঠাক আছে, ততক্ষণ 8 তারিখের পরে যেন কেউ সমুদ্রে না বেরোয়। অলরেডি আমরা জানিয়েছি মেসেজ এবং ফোনের মাধ্যমে সবাইকে জানিয়েছি, কাল থেকে আমরা বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে কিছুটা মাইকিং করব, তো তার জন্য প্রস্তুতি নিয়েছি, এই পর্যন্ত আমরা করেছি। তারপরে যেভাবে ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাকশান আসবে বা প্রত্যেক ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের সঙ্গে আমরা বলেছি, ওরাও আমাদের সঙ্গে আছেন, সবাই সতর্ক আছে। আমরা 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা রাখবো, আমাদের অফিস খোলা রাখবো, কোনো কিছু যদি কোনো বিপদ ঘটে, আশা করি ঘটবে না কারণ সবাই সতর্ক হয়ে আছেন, যদি কিছু ঘটে তখন আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। আমরা এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবারের সুলতানপুর মৎস্যবন্দরে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাড়ে সালের ট্রলার দাঁড়িয়ে আছে, কিন্তু ট্রলারগুলো ছাড়া হবে কিনা সেটা বোঝা যাচ্ছে না, কারণ এই ট্রলারের মধ্যে কোনো ব্যস্ততা নেই বা মনে হচ্ছে না আগামী কয়েকদিনের মধ্যে ট্রলারগুলো ছাড়া হবে বলে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু মৎস্যজীবী যারা জাল এবং অন্যান্য সামগ্রী নিয়ে কাজ করছেন। আমরা কথা বলে নেব তাদের একজনের সাথে। এই যে বুলবুল নামক নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে, এই সম্বন্ধে আবহাওয়া দপ্তরের কাছ থেকে তারা কি জানতে পেরেছেন, তাদের মধ্যে কি সতর্কবার্তা জারি হয়েছে শুনে নেব তাদের কাছ থেকে। সামনে একটা ঘূর্ণিঝড় হয়েছে, এটা আমরা এইখানের মধ্যে আমরা বাইরে আমরা যাইনি, সতর্ক মানে করে দিয়েছে, আমরা বাইরে যাইনি, আমরা সেই জন্যই আমরা ঘাটে চলে এসেছি। এটা কাদের তরফ থেকে আমাদের সমুদ্রে যেতে এখন নিষেধাজ্ঞা যায়, এখন মানে নামঘাটে এখন মানে বলে দেয়, এটা কারা 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 বারণ করেছে? এটা সরকার তিনিই বারণ করে দিয়েছে, এটা সরকার তিনিই ওরা বলে দিয়েছে যে বাইরে খুব মানে ঘূর্ণিঝড় হচ্ছে, যারা মৎস্যজীবী যারা মাছ ধরে খায় তারা মানে কিনেরা মানে থাকবে, তোমরা মাছ সমুদ্রে যাবেন না। আমরা সবাই জানি 2009-এ আয়লা ঝড়ের প্রভাবে সুন্দরবন এলাকা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই ক্ষতি এখনও পূরণ করা যায়নি। তারপরেও সুন্দরবনের উপর দিয়ে একাধিক ঝড় বয়ে গেছে, আমরা এখনও অবধি জানি না এই বুলবুল নামক ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা আমরা করতে পারছি, এই ঝড়ের প্রভাবে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হব। না, প্রশাসনের কাছ থেকে আমরা টাইম টু টাইম সমস্ত ওর খবর পাচ্ছি এবং আমাদের অ্যাসোসিয়েশনের সমস্ত মালিকদেরকে আমরা ইনফর্ম করেছি এবং ওদেরকে সতর্ক বার্তাটা দেওয়া হয়েছে এবং কালকে 7 তারিখের মধ্যে জানা তাদের সমস্ত ট্রলারগুলোকে ডেকে নেয়, এই মর্মে আমরা ওদেরকে সতর্ক করেছি এবং আমরা লক্ষ্য রাখছি এটার উপর। সমস্তই আমাদের সমস্ত ইউনিয়নের যত ইয়ে রয়েছে, মালিক রয়েছে, তাদেরকে সতর্ক করা হয়েছে এবং আর হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপেও আমাদের প্রচার করা হয়েছে। তাই সবাইকে বলছি, সকল দর্শক আপনারা নিরাপদে থাকুন, আর মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলবো আপনারা সরকারি নিয়ম মেনে চলুন, আর এই কয়েকদিনের জন্য আপনারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন না। প্রিয় দর্শক, আপনারা সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ক্যামেরায় সৌভিক মণ্ডলের সাথে সৈকত ও সোনালিশা, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।
আপনি কি বেকারত্ব সমস্যায় ভুগছেন? দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের সাথে। এখানে অষ্টম থেকে স্নাতক সবাই কাজের জন্য আবেদন করতে পারেন। বাড়িতে বসে কপি রাইটিং করে মাসে 18-21,000 টাকা পর্যন্ত আয় করুন। ফোন নাম্বার 7278983489 অথবা 9674507349। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া, ফেমাস অটোমোবাইল সেন্টার, দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে, এমডি মোটরস, দুচাকার বাজাজ গাড়ির বিশ্বস্ত শোরুম, ভূতমল্লার পোল পুলিশ ক্যাম্পের বিপরীতে, 15,000 টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি। ঈদের বাম্পার অফার চলছে।